হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ছাগলগুলোর আমরা কিভাবে যত্ন নেই। তো আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকে, ওই ছাগলের যত্ন নেয়, দেখাশুনো, সব কিছু, ঘাস এনে দেওয়া সবই করে, কিন্তু ও আজকে বাড়িতে নেই। তাই আমি আজকে কিভাবে এগুলোর যত্ন নেব, সারাদিন কিভাবে এদের দেখাশোনা করব, সেই সম্পর্কেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। এদের খাবার দেওয়া হবে, দেখো সব পিছন পিছন চলে আসছে। তো সকালে ওদের দেওয়া হয় এই দানাদার খাবার, এখানে গম, চাল, ভুট্টা সব ভাঙানো আছে, এটা ওরা খাবে। ওরা গন্ধ পেয়ে গেছে, আরেকজন ওদিকে চিৎকার করছে গন্ধ পেয়ে। সকাল এরা এটা খায়, দানাদার খাবারটা, তারপরে একটু বেঁধে রাখা হয়। বেঁধে রাখার পরে যখন চিল্লে চিল্লে শুরু করে, তখন এদেরকে ঘাস কেটে দেওয়া হয়। তখন ঘাস বলতে কিছু নেই, এই বিছুনটা আমরা কেটে দিই, দেখা বিছুনটা, এই বিছুনগুলো ধান গাড়ার পরে বেঁচে গেছে, এগুলো আমি কেটে কেটে এদেরকে দিয়ে দেব। যেহেতু আমি দূরে ঘাস আনতে যেতে পারবো না, তাই এগুলোই কেটে দিয়ে দেবো। আরে খা, দেখো আমি বড় ছাগলটার গলায় দড়ি লাগাবো। কারণ হচ্ছে পাঠাকে যদি একা বেঁধে রাখা হয়, তাহলে ও খুব চিৎকার করে, মানে সবাইকে ছেড়ে দেওয়া থাকলে, সবাই কোথায় কোথায় চলে যায়, ও একা থাকে, তখন ও শুরু করে দেয় চিৎকার। তাই ওর সঙ্গে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে যে সিনিয়র ছাগল আছে, ছাগিটা, ওকে বেঁধে রাখবো, তাহলে ওরা একসঙ্গে থাকলে ও আর চিল্লাবে না। তো এটা কিন্তু যারা ছাগল পালন করতে চাইছো নতুন, তাদের জন্য টিপস, পাঠার সঙ্গে একটা ছাগি বেঁধে রাখতে হবে। ওকে সাথী ছাড়া ও চিল্লায়, মানে একা একা থাকতেও ভয় পায়, সেই জন্য ওর সঙ্গে গিট হয়ে গেছে দুটো। একে বেঁধে রাখবো, আপাতত এখানেই বেঁধে দেই, কারণ এত সকালে এরা ঘাস খায় না। ঘাস খায় এরা দুপুর, মানে দুপুরের আগে আর দুপুরের পরে। হ্যাঁ, হয়ে গেল। বাকিরা এখন থাকবে ছেড়ে দেওয়া, যদি গিয়ে ধান টান খায় তাহলে সবাইকে বেঁধে দিব, আর যদি না খায় তাহলে এদেরকে ছড়াই থাকবে, ঘাস এনে দিয়ে দেবো। জোক টোক ফির নাই তো রে, তো দেখো এখন আমি এই যে ঘাস কেটে ছাগলদেরকে দিব, ওরা খাওয়ার জন্য চিৎকার করা শুরু করে দিয়েছে। তো ঘাস বলতে আমাদের ঘাস এখন কিছু নেই, এই বিছনগুলো আছে, এগুলো একটু কেটে দিয়ে দেব।
বন্ধুরা, এতক্ষণ রেকর্ডিং করলো আমার বোন, তো ও বাড়িতে ছিল না, সেই জন্য আমার বোন এসেছিল আমার সঙ্গে থাকতে। তো আমরা দু বোন মিলে একটা ভিডিও শ্যুট করলাম, ও রেকর্ডিং করলো, ক্যামেরা ধরলো, আর আমি কাজকর্মগুলো শেয়ার করলাম। বিকেলবেলা ও বাড়ি চলে গেল, এরপরেই ও চলে এসেছিল, বাকিটা আমি নিজে নিজেই শ্যুট করলাম। দেখো আকাশ কীরকম অন্ধকার হয়ে গেছে, মাঝখানে কিন্তু বৃষ্টিও হয়েছিল, মানে ও আসার আগে বৃষ্টি হয়েছিল। তখন আমি একবার ছাগল বাইরে নিয়ে গেছিলাম, বাড়িতে নিয়ে গেছিলাম, আবার বাইরে নিয়ে আসছিলাম, তো এভাবে দু চারবার কিন্তু আমার হয়ে গেছে। এরপরে দেখো বিকেলবেলা, মানে ওদের ঘরে ঢোকানোর ঠিক আগে আমি দিয়ে দিলাম গোটা গম আর চাল খেতে। তো এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হয়, কারণ এরা যেন কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে। একসঙ্গে অনেকগুলো মুঠো মুঠো খেয়ে নিলে এদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, আর বাকি যে কয়েকটা পড়ে থাকে এগুলো মুরগি পায়রাতে খেয়ে নেবে। এরপরে দেখো এদেরকে এই যে ঢুকিয়ে দেব, সবাইকে একটু আগে আগেই ঢুকিয়ে দেব, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, না হলে এদেরকে ঢোকাতে গেলে এরা ভিজে যাবে পরে, আর না হলে আমাকে ভিজতে হবে। তাই তাড়াতাড়ি এদেরকে একটু আগে আগেই ঢুকিয়ে নিলাম, আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে রেকর্ডিংটাও হবে না, সেটাও একটা কারণ, তাই তাড়াতাড়ি ওদেরকে ঢুকিয়ে দিলাম। বাচ্চাটাকে কোলে করে ঢুকিয়ে দেব, বড়গুলোকে ধাওয়া করলেই ওরা ঢুকে যায়। তো ভেতরে খোপ খোপ করা আছে, বাচ্চা আর ছাগিকে আলাদা করে রাখা হয়, পাঠাকে আলাদা করে রাখা হয়, আর যেগুলো ভরা ছাগল, মানে যেগুলো বাচ্চা দেবে, সেগুলোকে আলাদা করে রাখা হয়, না হলে অন্য ছাগলে যদি গুঁতো মারে তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে সেই জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এরপরেই দেখো ও মাছ ধরেছিল, সেটা একটা ক্লিপ নিয়েছিলাম, এটা একটু আগের ক্লিপ, তখন রোদ উঠেছিল। দেখো মাছ ধরছে, এটা হলো চায়না পুঁটি মাছ, এগুলো একদম বড়শি ফেলতেই ওঠে, ফেলতেই ওঠে। মাছ পেয়ে মাসুম দেখো কত খুশি, দেখো কতগুলো তুলেছে। আকাশ অনেকটাই খারাপ, বৃষ্টি নামতে পারে, তাই ছাগলগুলোকে আগে আগে একটু ঢুকিয়ে দিলাম, ওরা ভেজার আগে বা আমি ভিজে ভিজে ওদের ঢুকিয়ে দেওয়ার আগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ আমি তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। শুধুমাত্র এক নাগাড়ে ব্লগ আনতে তোমরাও বিরক্ত হয়ে যেতে পারো দেখতে দেখতে, সেই জন্য আমি চেঞ্জ আনার জন্য অন্য রকমের ভিডিও বানানোর চেষ্টা করছি। তো তোমরা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য রাখছি, টাটা।